তো এই ভিডিওটিতে আলোচনা করব এপিজেনেটিক সম্বন্ধে। তো এপিজেনেটিক এই টার্মটি আজকাল খুব বেশি শুনতে পাবেন। তো এপিজেনেটিক অর্থ হচ্ছে এপি মিন্স অ্যাবোভ, উপরে, এপি মিন্স অ্যাবোভ, জেনেটিক মিন্স জেনেটিক, ওকে, যার সম্পূর্ণ অর্থ হবে এরকম যে কন্ট্রোল অ্যাবোভ জেনেটিক। এটা হচ্ছে নতুন সায়েন্স অনুসারে, নতুন সায়েন্স হচ্ছে কোয়ান্টাম সায়েন্স। কিন্তু আমাদের যে চলমান যে সায়েন্স, মেডিকেল সিস্টেম বা চলমান যে মেডিকেল সায়েন্স, তাদের মতে জিনিসটা ছিল হচ্ছে জেনেটিক কন্ট্রোল। ওকে, আমাদের পূর্বপুরুষদের যদি কোনো রোগ থেকে থাকতো, সেটা জেনেটিকের মাধ্যমে আমাদের মধ্যে পাস হয়ে থাকে এবং আমরাও ওই সেম রোগে আক্রান্ত হব এবং ওইভাবে আমাদের মৃত্যু হবে। এটা হচ্ছে চলমান যেই সায়েন্স এবং মেডিকেল সিস্টেম তাদের মতে। কিন্তু নতুন সায়েন্স যেটা কোয়ান্টাম সায়েন্স, তারা ডিসকভার করেছে যে না, আমরা জেনেটিকের দ্বারা কন্ট্রোল না। ওকে, আমরা যদি জেনেটিকের দ্বারা কন্ট্রোল হই তাহলে তো আমরা ভিকটিম, আমরা তো শিকার, জেনেটিকের শিকার, আমাদের তো কিছু করার থাকে না। আমার বাবার যদি ক্যান্সার থাকে তাহলে মাস্ট আমার এটা বরণ করে নিতে হবে। কিন্তু আল্লাহ কি এভাবে আমাদেরকে এই পানিশমেন্ট দিয়ে সৃষ্টি করেছে? না। তো এই এটাই আপনার ডিসকভার করেছে কোয়ান্টাম সায়েন্স। তো কোয়ান্টাম সায়েন্সের মতে মানে ক্যান্সার, এক্সাম্পল ক্যান্সার বা যত ধরনের রোগ আছে একটা মানুষের হতে পারে, সব রোগ কিন্তু আপনার আমার সবার মধ্যে আছে। ওকে, সবার মধ্যে এগুলো উপস্থিত, এই এগুলো এই রোগের যে কজ সেগুলো কিন্তু উপস্থিত। এখন আপনি যদি সিচুয়েশন তৈরি করে দিতে পারেন ওই রোগগুলোকে এক্সপ্রেস হতে, ওই রোগগুলোকে বাইরে বেরিয়ে আসতে যদি দরজা খুলে দেন, তাহলে অবশ্যই ওই রোগগুলো বাইরে বেরিয়ে আসবে। কিন্তু সেটা আপনার উপর নির্ভর করে, আপনি কি দরজা খুলে দেবেন নাকি দরজা বন্ধ করে রাখবেন। তো সেটাই ডিসকভার করেছে এপিজেনেটিক। তো যাই হোক, একজন খুব বড় নাম করা সায়েন্টিস্ট যার নাম হচ্ছে ডক্টর ব্রুস লিপটন, তার একটা বিখ্যাত বই যেটা হচ্ছে বায়োলজি অফ বিলিফ, যেটা আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। ওনার ভিডিও আছে, বইটা সম্বন্ধে তার একটা ভিডিও আছে, প্রায় 3 ঘন্টার মতো ভিডিও, টোটালি উনি ডিসক্রাইব করছেন ওই ভিডিওতে যে পুরো বিষয়টা কীরকম ডিটেলস। তো উনি একটা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিভাগে আপনার ক্লাস করাতেন। তো ক্লাসে উনি পড়াতেন যে আমাদের জীবন কন্ট্রোল বাই জেনেটিক। ওকে, এভাবেই উনি শিখেছেন এবং এইভাবেই পড়াচ্ছেন। কিন্তু উনি যখন ল্যাবের মধ্যে, সায়েন্টিফিক ল্যাবের মধ্যে, আজ থেকে মনে হয় 40 বছর আগে বা 45 বছর আগে সায়েন্টিফিক ল্যাবের মধ্যে যখন উনি আমাদের যে স্টাম সেল রয়েছে, শরীরের মধ্যে স্টাম সেল থাকে, যে সেলের কোনো পারপাস নাই, সেটা যে কোনো পারপাসে শরীর ব্যবহার করে থাকে। ওকে, তো ওই ধরনের একটা সেল নিয়েছেন, ওই সেলটাকে দুটি ভাগে বিভক্ত করে ওইটা থেকে আবার 4টি সেল বানিয়েছেন। এভাবে যখন এক সপ্তাহ পর যখন 10,000 সেলে পরিণত হয়েছে, তখন উনি এই 10,000 সেলকে 3টা পাত্রে রেখেছেন, 3টা পেট্রি ডিশ, সায়েন্টিফিক পেট্রি ডিশের মধ্যে রেখেছেন। ওই ডিশগুলোর মধ্যে কেমিক্যালের কম্পোজার চেঞ্জ করেছেন, যে এই এই ডিশের মধ্যে কেমিক্যাল ভিন্ন কেমিক্যাল, এই ডিশের মধ্যে ভিন্ন কেমিক্যাল, ওই ডিশের মধ্যে ভিন্ন কেমিক্যাল, কিন্তু সেল কিন্তু একটাই, আইডেন্টিক্যাল সেল। ওটা কিন্তু দুইজন মানুষের শরীর থেকে নেওয়া হয় না বা দুইটা বিভিন্ন অঙ্গ থেকে নেওয়া হয় না, একটা সেলকে বিভক্ত করে এতগুলো করা হয়েছে। তো যখন তার কিছুদিন পরে উনি দেখতে পেলেন যে একটা ডিশের মধ্যে আপনার হাড় গঠন হচ্ছে, আরেকটা ডিশের মধ্যে ফ্যাট গঠন হচ্ছে, আরেকটা ডিশের মধ্যে মাসেল গঠন হচ্ছে, তখন উনি আপনার দেখতে পেলেন যে এটা কিভাবে সম্ভব, এই সেলের জেনেটিক তো এক, তাহলে এই সেলটা তো একইভাবে এক্সপ্রেস হওয়ার কথা, মানে এটা যদি বোন হতো বা হাড় হতো তাহলে তো সবগুলো ডিশে হাড় থাকার কথা ছিল বা সবগুলো ডিশে আপনার মাসেল হওয়ার কথা ছিল, কিন্তু কেন এইভাবে ভিন্ন ভিন্ন হলো? তার কারণ হচ্ছে যে ডিশের মধ্যে যে কেমিক্যাল কম্পোজার সেগুলো চেঞ্জ করা হয়েছে। তো এর দ্বারা উনি কী করেছেন, ওনার যে ক্যারিয়ার, সায়েন্টিফিক ক্যারিয়ার, সেটা উনি স্টপ করে দিয়েছেন। ওই যে পড়াশোনা, মানুষকে ডাক্তারদেরকে পড়ানো, এগুলো সব বন্ধ করে দিয়েছেন, কারণ উনি দেখছেন যে উনি যা কিছু, মানে যা কিছু শিখাচ্ছেন এগুলো সব মিথ্যা। ওকে, আমরা জেনেটিক দ্বারা কন্ট্রোল না, আমরা জেনেটিকের উপরে আমাদের কন্ট্রোল আছে, যেই কন্ট্রোল ব্যবহার করে উনি
মানে একই সেল থেকে তিন ধরনের সিচুয়েশন ক্রিয়েট করেছেন। তো এর দ্বারা যেটা বোঝায় যে যে ক্যান্সার সৃষ্টি করার রোগ বা যে কোনো বড় বড় রোগ, এগুলো সব কিছুই কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রেজেন্ট আছে। এখন আমরা যদি ক্রিয়েট করে দেই এনভায়রনমেন্ট, তাহলে এনভায়রনমেন্ট মানে এই যে ডিশের মধ্যে যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে সেটা দিয়ে বোন হয়েছে, আবার অন্য এনভায়রনমেন্টে এটা মাসেল হয়েছে, অন্য এনভায়রনমেন্টে এটা ফ্যাট হয়েছে, সেরকমই এগুলো আপনার এক্সপ্রেস করবে ওইভাবে। তো এনভায়রনমেন্ট কি, যেমন আমাদের ব্লাড, ওকে, এই ব্লাডটাকে আমরা কত হেলদি ব্লাড রাখতে পারি তার উপর নির্ভর করবে। তারপর আবার এই এনভায়রনমেন্ট আমাদের সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, আমাদের মেন্টাল অবস্থা কী, আমাদের স্ট্রেসের পরিমাণ কেমন, আমরা কি আমাদের মধ্যে মানে নেগেটিভ বিশ্বাস কতখানি, বা আমরা কতখানি ভয় পাই এই যে নেগেটিভ বিভিন্ন প্রচার প্রচারণা, এগুলোকে আমরা যত বেশি অ্যাকসেপ্ট করব তত আমাদের এই যে এই আমাদের শরীরটাকে, টোটাল শরীরটাকে যদি একটা ডিশ হিসাবে মনে করেন, তাহলে ডিশের যে কেমিক্যাল কম্পোজার এগুলো চেঞ্জ হতে থাকবে। ওকে, এখন এগুলোকে যদি পরিবর্তন করতে হয় তাহলে প্রথমে শুরু করতে হবে আমাদের ডায়েট দিকে, ডায়েট দিয়ে ডায়েটকে ক্লিন করতে হবে, তখন এটার কম্পোজারগুলো চেঞ্জ হবে। তারপর আমাদের মনের যে নেগেটিভিটি, তারপর স্ট্রেস, এগুলোকে কমানোর মাধ্যমে আমরা আমাদের যে রোগগুলোর বহিঃপ্রকাশকে কন্ট্রোল করতে পারবো। ওকে, আর এই এই যে পারার যে ক্যাপাসিটি, এটাকেই বলা হয় এপিজেনেটিক, যেটা নতুন টার্ম। তো যারা অনেকে মনে করেন যে ও, তারপরে যে মেডিকেল সিস্টেম এখন পর্যন্ত চলতেছে তারা কিন্তু বদলায়নি, তারা কিন্তু বদলায়নি, তারা এখন পর্যন্ত ওই যে কন্ট্রোল বাই জেনেটিক বা জেনেটিক কন্ট্রোল ওই হিসেবেই তারা কিন্তু সব কিছু তাদের চলছে। কারণ একটা জিনিস গড়তে, মেডিকেল সিস্টেম গড়তে 150 বছর সময় লেগেছে, এখন মানে নতুন ডিসকভার হয়েছে এপিজেনেটিক, কিন্তু তারপরেও তাদেরকে এত সহজ না এত কিছু চেঞ্জ করা একসাথে, কারণ অনেক বড় বড় সায়েন্টিস্ট আছে। শুধুমাত্র ওই সায়েন্টিস্ট ব্রুস লিপটন, উনিই শুধুমাত্র পদত্যাগ করেছেন, কিন্তু তার সাথে উনি বা আরও কয়েকজন কিন্তু ব্যাপক পরিমাণ আপনার সায়েন্টিস্ট কিন্তু পদত্যাগ করেনি, কারণ তারা প্রচুর পরিমাণ ইনভেস্ট করেছেন তার আপনার সায়েন্টিস্ট হওয়ার জন্য বা একজন ডক্টর হওয়ার জন্য। তারা কীভাবে এখন এটা মিথ্যা হলো এটা এটা দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে দেখবেন যে আমেরিকাতে নাম্বার ওয়ান মৃত্যুর নাম্বার ওয়ান কারণ হচ্ছে আপনার হার্ট ডিজিজ অথবা ক্যান্সার, নাম্বার টু কারণ হচ্ছে হার্ট ডিজিজ অথবা ক্যান্সার, দুইটার একটা। ওকে, তাহলে হার্ট ডিজিজ এবং ক্যান্সার এটা এই দুটার মধ্যে একটা হবে নাম্বার ওয়ান, একটা নাম্বার টু, আর নাম্বার থ্রি মেজর কজ অফ ডেথ হচ্ছে ডাক্তার। ওকে, ডাক্তারদের ভুল চিকিৎসা, ভুল ঔষধ এগুলো। তাহলে দেখছেন যে এই যে মেডিকেল সিস্টেমের যে থিওরি, তাদের থিওরি কাজ করে না, আর যদি কাজ করতো তাহলে এত এত ক্ষয়ক্ষতি তো হওয়ার কথা না, এত মৃত্যু হতো হওয়ার কথা না এই 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 সায়েন্সের কারণে। ওকে, তো যারা এই যে বড়াই করেন যে সার্টিফিকেট লাভ করে এই যে এই সায়েন্স থেকে, হ্যাঁ, চলমান সায়েন্স থেকে আপনার সার্টিফিকেট লাভ করে বড়াই করেন, আমি সার্টিফিকেট পাইছি, সার্টিফিকেট নিছি, হ্যাঁ, আমার এই সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেট আছে, ওগুলোর দিন শেষ, আর কয়েক বছর হয়তো বা চলবে ঠেলে ঠুলে, তারপরে শেষ। এখন যেটা আসছে সেটা হচ্ছে আপনার কোয়ান্টাম সায়েন্স, যেখানে বলা হয় যে বডি হচ্ছে একটা ইন্টিগ্রেটিভ সিস্টেম, এখানে খণ্ড খণ্ড বিখণ্ড কোনো জিনিস নাই। আপনার পায়ে একটা সমস্যা হলে সেই সমস্যা আপনার ব্রেনকে এফেক্ট করতে পারে, আবার আপনার শোল্ডারে একটা সমস্যা হলে সেটা আপনার গল ব্লাডার থেকে আসতে পারে, ফর এক্সাম্পল, মানে সমস্ত শরীরটা একটা 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 অংশ আর কি। এখানে 50 ট্রিলিয়ন সেলের একটা দেশ মনে করেন বডিটাকে, কোয়ান্টাম সায়েন্স মনে করে যে বডিটা হচ্ছে একটা একটা দেশ, ওই দেশের মধ্যে 50 ট্রিলিয়ন মানুষ বাস করে, আর আপনি তাদের গভর্নর। ওকে, আপনার ক্যাপাসিটি আছে এগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলোকে ভালো রাখা মন্দ রাখা, এভাবে দেখে, ঠিক আছে। আর চলমান সায়েন্স তারা মনে করে বডিকে খণ্ড খণ্ড হিসাবে, পার্ট হিসাবে, আপনার হাতে সমস্যা হয়েছে, হাতটা এখান থেকে কেটে, আপনার হাতটাকে যদি ফিক্স করতে পারে করবে, নাহলে এখান থেকে কেটে ফেলে দিবে। ওকে, হাতটা কোথা থেকে সমস্যা এলো বা অন্য কোথায় এটার ইফেক্ট পড়বে কি না,
যেমন আপনার প্রায়শই দেখবেন যে গল ব্লাডারের সমস্যা হলে গল ব্লাডার ফেলে দেয়, অ্যাপেন্ডিক্সের সমস্যা হলে অ্যাপেন্ডিক্স কেটে দেয়, আপনার বিভিন্ন ধরনের এই যে অর্গান গ্ল্যান্ডগুলো এগুলো তারা হরহামেশাই কেটে দেয়। কিন্তু এটা এটা এগুলো যে পারপাস আছে শরীরের মধ্যে, নাহলে আল্লাহ তাআলা যে এগুলোকে সৃষ্টি করতেন না, তারা অনেক কিছুকে, শরীরের অনেক কিছুকে আননেসেসারি মনে করে। ওকে, যেমন অ্যাপেন্ডিক্স তারা মনে করে যে এটার কোনো কাজ নাই, টনসিল এগুলোর কোনো কাজ নাই, এগুলো এমনি এমনি হয়েছে, এমনি এমনি দেওয়া শরীরের মধ্যে। তাহলে জাস্ট এগুলো আপনাদেরকে ক্লু দিলাম, এখন থেকে আপনারা আমার কথাগুলোকে বেস করে বা এই এই ভিডিও থেকে তথ্য নিয়ে আপনারা রিসার্চ করে দেখেন যে আমি যা বলছি তা এগুলো কি কত সত্যি কত মিথ্যা। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই সম্বন্ধে তথ্য খুব বেশি নেই আর কি, খুব বেশি নেই, আর মেইন স্ট্রিম মিডিয়া এগুলোকে প্রমোট করে না। কারণ হচ্ছে আর এই সম্বন্ধে যারা কথা বলতে যাবে তাদের সোশ্যাল মিডিয়া বা এগুলোকে আপনার কন্ট্রোল করা হয়। ওকে, তাদের ভিউ কমিয়ে দেওয়া হয়, তাদের অ্যাকাউন্ট নষ্ট করে দেওয়া হয়। কারণ হচ্ছে এগুলো তাদের বিপরীতে, ওই যে আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তারপরে গভর্নর, মানে সবার বড় বড় যারা রয়েছে তাদের বিপক্ষে, তো এই জন্য তারা এগুলোকে কন্ট্রোল করে। এই জন্য আপনি সচরাচর এগুলো পাবেন না আর কি, এই ধরনের তথ্য। তো যাই হোক, ডক্টর ব্রুস লিপটন, এটা লিখে আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তার সম্বন্ধে সমস্ত তথ্য, এবং উনি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝাতে সক্ষম হবে। ধন্যবাদ।